ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিস্টি ব্লগ। তো আজকে দেখো ভেন্ডি আলু রেসিপি নিয়ে চলে এসেছি। গরমে এটা খেলে আর কিছু লাগবে না, মনটা ভরবে আর শান্তি হবে। গরমে জাস্ট অসাধারণ একটা রেসিপি এটা। তো চলো বন্ধুরা শুরু করি ভেন্ডি আলুর তরকারি। তো দেখো এই যে ভেন্ডিগুলো কচি কচি দেখেই নিয়েছি, আমি মুখগুলো ভেঙে দেখে নিচ্ছি এটা কচি আছে কি না। এই দেখো কচি ভেন্ডিগুলো। তো যাই হোক, ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি আর এখানে দু পিস টমেটো নিয়েছি আর দু পিস আলু নেবো। তো চলো আলু ভেন্ডি টমেটো এসব সব কেটে নিয়ে তারপরে আসছি তোমাদের কাছে। তো দেখো ভেন্ডিগুলো ধোয়া হয়ে গেছে আর এই যে আমি ভেন্ডি আর আলুটা কেটে নিয়েছি। ভেন্ডিটার সাইজ এইরকম কেটেছি আর আলুগুলো এইরকম ডুমো ডুমো করে কেটেছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন এটাকে কাটতে পারো যেরকম খুশি ভাবে। তো চলো এই যে ভেন্ডি আলুটা কেটে নিয়েছি, এরপরে আমি কড়া বসিয়ে দিয়েছি। দেখো তো কড়াটা একটু গরম হলে আমি এর তেল দেবো। আমরা যেহেতু সাদা তেল খাই সেহেতু এইটা ভেন্ডি আলু তরকারিটা সাদা তেল দিয়েই করবো। তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো। তো দেখো এখানে কিন্তু কড়াটা গরম হয়ে গেছে আর আমি কিছুটা পরিমাণ রিফাইন তেল নিয়ে নিয়েছি আর এর মধ্যে এটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি ফোড়নে ফোড়ন হিসাবে 5 ফোড়ন আর কিছু শুকনো লঙ্কা। তো চলো দিয়ে দিই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না এটা ভাজা ভাজা হয় ততক্ষণ। তো দেখো বন্ধুরা এই যে একটু ভালো একটা ভালো স্মেল চলে এসছে এর মধ্যে। তো এরটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ওই যে ভেন্ডি আলু কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আস্তে ফ্লেমে, গ্যাসটাকে আস্তে করে আমি একটুখানি এটাকে ভাজা ভাজা করে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। তো চলো বন্ধুরা এই দেখো আমি ভেজে নিচ্ছি। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলো। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে পাশে থেকো আর আমিও তোমাদের পাশে আছি। আর ভিডিওটা রিকোয়েস্ট রইলো, ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না প্লিজ। আমি খুব বড় বড় ভিডিও দিই না, আমি ছোটোই ভিডিও দিই। তো একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে দেখে নিও তোমরা দিদির ভিডিওটা। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে দেখো টমেটো যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে নিয়েছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, করার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ দিয়ে দেবো। 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে। আর দিয়ে দেবো হচ্ছে 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা। তোমরা চাইলে এই গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারো, এর বদলে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দেবো। তো দিয়ে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আবার আগুনের ফ্লেমটা কিন্তু লো থাকবে, ঠিক আছে? তো চলো দিয়ে দেওয়ার পর এই যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। গরমের দিনে সত্যি ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে জমে যাবে ভেন্ডি আলুর তরকারি। তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি আমি, একটু জাস্ট কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই যে কষানো হয়ে গেছে, টমেটোটা একটু একটু মজে গেছে। তো দেখো কি সুন্দর কালার এসছে, তাই না? তো চলো এই যে এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। তো দেখো বন্ধুরা জল দেওয়ার পর এই যে আমি এটাকে চাপা দিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য। তো চলো এই দেখো চাপ ঢাকনাটা খুলে দিয়েছি আর এই দেখো আমার কিন্তু ভেন্ডি আলুর তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে আর আলুগুলো ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে। তো এই যে এবার নামানোর পালা, এই দেখো আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে আর ভেন্ডিটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল বন্ধুরা। তো এই যে নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো ভেন্ডি আলু তরকারিটা। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না আর বাড়িতে ট্রাই করো, কে কে খেয়েছো এরকমভাবে জানিও তোমরা। তো টাটা বন্ধুরা, পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।